আশরাফুল আলম ওরফে হিরো আলম বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচিত এবং সমালোচিত ব্যক্তি, যিনি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিভা দিয়ে দর্শকদের কাছে পৌঁছেছেন হাস্যরসের বিষয়বস্তু হয়ে, কখনো বিক্ষিপ্ত অভিনয় কিংবা বেসুরো গলায় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক খ্যাতি পেয়েছেন হিরো আলম। তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় সরব থাকলেও বিগত নির্বাচনগুলোতে হিরো আলম রাজনীতিতে ব্যাপক সরব হয়েছেন। তিনি এবার নির্বাচন করছেন প্রয়াত অভিনেতা ও সাংসদ ফারুক আহমেদের আসন ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে। কিন্তু হিরো আলমের এই রাজনৈতিক উত্থানের কারণ কি? কোনো রাজনৈতিক মহল কি কাজ করছে তার পিছনে, নাকি স্বার্থন্বেষী কোনো উদ্দেশ্য আছে তার? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো এসবের বিস্তারিত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ঢাকা 17 আসন অর্থাৎ গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকায় নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম। এর আগে তিনি বগুড়া 4 আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে 834 ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। 2018 সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসাবে কাজ করেন হিরো আলম। সেবার অবশ্য ভোট কেন্দ্রে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন তিনি। তবে হিরো আলম বারবার যেভাবে রাজনীতিতে তোড়জোড় করছেন তাতে বোঝা যাচ্ছে তিনি নির্বাচন নিয়ে খুবই সিরিয়াস। কিন্তু হঠাৎ করে রাজনৈতির প্রতি এত সিরিয়াসনেসের কারণ কি তার? কোনো রাজনৈতিক মহল কি এর পিছনে কাজ করছে? উত্তরটা তিনি নিজেই দিয়েছেন সাংবাদিকদের। হিরো আলম বলেছেন তিনি চান মানুষের সেবায় কাজ করতে, কিন্তু কোনো না কোনোভাবে তিনি সংসদ নির্বাচনে জয়ী হতে পারছেন না, তার পিছনে কোনো রাজনৈতিক মহল কাজ করছে না, বরং সউদ্যোগে নির্বাচন করছেন। সম্প্রতি দেশের প্রথম সারির গণমাধ্যমের সূত্র বলছে ঢাকা 17 আসন অর্থাৎ গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকায় সুষ্ঠু ভোট হলে জিতবেন বলে আশা করছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ওই আসনের সংসদ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে এই আশা প্রকাশ করেছেন হিরো আলম। তিনি এও আশা করেছেন ওই আসনের এলিট শ্রেণীর লোকেরাও তাকে ভোট দিবে। ঢাকা 17 আসন এলিটদের এলাকা হিসেবে পরিচিত। এখানের অধিকাংশ বাসিন্দা দেশের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী। সেদিক থেকে বিবেচনা করলে এই আসনে নির্বাচন করলে ভোট হারাতে পারেন হিরো আলম। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে হিরো আলম বলেন, আপনারা ভোটের দিন গিয়ে দেখবেন, এলিটদের কথা বলছেন, কোটিপতিদের কথা বলছেন, তারা ভোটের দিন ভোটের মাঠে আসেন কি না, আর কয়টা লোক ভোটের মাঠে আসে দেখবেন তো। আর এখানে শুধু এলিট শ্রেণীর লোক আছে, এর বাইরে নাই শিক্ষিত লোক। খালি ওই এলাকায় কড়াইল বস্তি ভাষান থেকে কি শিক্ষিত লোক থাকে? তাহলে আপনারা বারবার কেন শুধু ওই আসনের কথাই বলছেন? ঢাকা 17 আসন ক্ষমতাসীনদের ঘাঁটি হিসেবে পরিচিত এই উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, যিনি ক্ষমতাসীনদের হাই ভোল্টেজ নেতা, আওয়ামী লীগের হয়ে একাধিক টিভির টক শোতে রাজনৈতিক বিশ্লেষণ করা মোহাম্মদ এ আরাফাত কখনো কোনো আসন থেকে দলীয় মনোনয়ন চাননি। এবারই প্রথম ঢাকা 17 আসনের উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এই নির্বাচন নিঃসন্দেহে হিরো আলমের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি কি পারবেন জয়ী হতে? প্রশ্নটা রেখে গেলাম দর্শকদের জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ রাখুন, নিজেকে সঙ্গেই থাকুন ছাইলিপিঠ।